আজকে এই আইন অঙ্গনটাকে কে ধ্বংস করেছে? এই আইন, এই আইন অঙ্গনকে এবং আমাদের এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে একমাত্র খায়রুল হক। আজকে যদি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তিনি সেদিন যদি একটি নিরপেক্ষ জাজমেন্ট দিয়ে যেতেন, তাহলে পরে বাংলাদেশ বাস্ত, গণতন্ত্র বাস্ত, কিন্তু তিনি সেটা ধ্বংস করে দিয়ে গিয়েছেন। এইটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আদালতে যখন যায়, বিচার বিভাগের থেকে বলা হয় আমাদেরকে যে এই অবস্থা তো কখনো ছিল না, কিন্তু আমরা বলতে পারি না, অনেকেই বলেন না, এই বিচার ব্যবস্থা তো ধ্বংস, এই বিচার বিভাগের প্রধান খায়রুল হক করেছে, এটা আপনারা বুঝতে চান না কেন? আপনাদেরকে বুঝতে হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলতে চাই। সেদিন গত তিন তারিখে আমরা যখন শান্তিপূর্ণভাবে একটি প্রেস ব্রিফিং করছিলাম, এবং সেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে হঠাৎ করে একদল উশৃঙ্খল আইনজীবী তারা এবং বহিরাগতদেরকে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে ঢুকেছে। তার নেতৃত্বে, এটা আপনারা সকলেই জানেন, কাজেই তারা তো 1400 নির্বাচন খেয়েছে, 800 নির্বাচন খেয়েছে এবং 18 নির্বাচন খেয়েছে, শেষ পর্যন্ত খেতে খেতে তারপরে এই সুপ্রিম কোর্টের নির্বাচনটাকেও খেয়ে ফেলেছে। এই যে সুপ্রিম কোর্টের নির্বাচন খেয়ে নির্লজ্জভাবে আজকে দুটি রুম দখল করে বসে আছে, এই দখলবাজির থেকে আমাদেরকে বাঁচতে হবে, উদ্ধার করতে হবে। সেই জন্যই আজকে এই আইনজীবীরা ঐক্যবদ্ধ। আর একটি কথা বলে শেষ করতে চাই, যত চিন্তাই করেন না কেন, সরকার বাদুর এই দেশে ওই যে খেলা যিনি করছেন, তার খেলা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন তিনি দেখলেন যে গোল দিতে তো পারতেছি না, এখন আমার সেই শক্তিও নাই, দলেরও শক্তি নাই, তাই এখন বিদেশিদের উপরে ভর করেছে। কাজেই এগুলো ছাড়েন, দয়া করে ছাড়েন। আর আপনারা যত কথাই বলেন না কেন, যে আপনারা যে খায়রুল হককে দিয়ে যে সংবিধান সংশোধন করিয়েছে, সেই সংবিধান মোতাবেক বাংলাদেশের মানুষ আর নির্বাচনে অংশগ্রহণ করবে না। সমস্ত দল আজকে ঘোষণা দিয়ে দিয়েছে, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং এই বিবেকবান আইনজীবীরা সেই জনতার সাথে ঐক্যবদ্ধতে ঘোষণা করছে, তাই বলবো এখনো সময় আছে। মানে বিদায় হয়ে একটু যদি বাঁচতে চান, তাহলে পরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আসুন, আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে দেখুন জনগণ আপনাদেরকে আর গ্রহণ করে কিনা। এই কথা বলে আমি আইনজীবী ভাইদেরকে বলবো, ভবিষ্যতে আমরা সবসময় শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করেছি, এই বার ছিল সাতচল্লিশ চৌধুরীর বার, এই বার শেরে বাংলার বার, এইবার গণতন্ত্র উদ্ধারের বার, এইবার মানবাধিকার রক্ষার বার, কাজেই আমরা শান্তিপূর্ণভাবে সেটাই করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। এদেশের আধারে কোটি মানুষ জানে, গত 15 বছর এদেশের মানুষকে বিরোধী দলকে দমন করার জন্য যেভাবে হত্যা, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা দিয়েছেন, এভাবে আর কোনোদিন এই সুযোগ আর আপনাদের দেওয়া হবে না। অনেক অত্যাচার করেছেন, অনেক মিথ্যা মামলা দিয়েছেন, অপরাধ করেন আপনারা আর মিথ্যা মামলা দেন আমাদের বিরুদ্ধে। আমরা একের পর এক কোর্টের দ্বারস্থ হয়েছি, সুপ্রিম কোর্ট হচ্ছে আইনজীবীদের শেষ ভরসাস্থল, এখানেও যদি আইনজীবীরা
তাই বন্ধুগণ আপনারা সংগঠিত থাকুন, একত্রিত থাকুন, প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আন্দোলন সফল হবে, বিবাদ যাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। আন্দোলন কর্মসূচিতে শুধুমাত্র সুষ্ঠু ন্যায় সুষ্ঠ ইনক্লুসিভ ভোট দিতেই আপনারা হাত পা কাঁপতেছে, কারণ আপনারা জানেন, খুব ভালো করেই জানেন, 111 এর তারেক রহমান আর 2023 এর তারেক রহমান অনেক অপবাদ দিয়েছেন, অনেক অত্যাচার করেছেন, সবকিছুর একটা শেষ আছে। তাই বন্ধুগণ সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিতি এবং সরব প্রতিবাদ প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত নেতা, আমাদের তরুণদের প্রাণের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সুযোগ্য স্ত্রী, যিনি ইতিমধ্যেই তার মেধা সাক্ষ্য শুধুমাত্র বাংলাদেশে নয় ইংল্যান্ডেও রেখেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করে তিনি তার চিকিৎসা শাস্ত্রে যে পাণ্ডিত্য সেটি প্রমাণ করেছেন। আজকে কেন আগামী নির্বাচনের আগে নতুন করে জনাব তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলাটি করা হলো এবং এই ফরমায়েশি রায়টি দেওয়া হলো আপনাদেরকে বুঝতে হবে, কারণ আজকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতৃত্ব আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। সুতরাং যেখানে বেগম খালেদা জিয়া, যেখানে তারেক রহমান, সেখানে এই অবৈধ ক্ষমতাশীলদের সেখানে আতঙ্কের কারণ। এই আতঙ্ক থেকে আজকে এই ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে। আর আপনারা দেখেছেন গত বুধবার আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদে প্রেস কনফারেন্স করার সময় আজকে ছুটে জায়গা সুপ্রিম কোর্টকে যারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে আছে তারা সেদিন আমাদের প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে উস্কানি দিয়ে পুরো পরিস্থিতি তাদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছে। আজকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা আইনের শাসন বলেন, আপনারা একভাবে দেখেন, আমরা সেদিনকার ঘটনায় আমাদের আহত বোন জেসমিন মামলা দায়ের করতে গিয়েছে, তার মামলা গ্রহণ করা হয়নি। আজকে আমরা জাতীয়তাবাদী আইনজীবী যারা আছি তাদের বিরুদ্ধে দুর্দার সঙ্গে মামলা গ্রহণ করা হয়েছে, কার নির্দেশে, কাকে বাঁচানোর জন্য, কোন অবৈধতাকে বৈধতা দেওয়ার জন্য আপনারা এটি করেন সেটা আমরা জানি। আমরা এও জানি আপনাদের এই সমস্ত সাল চাতুরির সময় শেষ হয়ে গেছে বন্ধুরা। আমি আর একটি বক্তব্য রেখে বলতে চাই, ভেবেছিলেন যদি আমাদেরকে মামলায় দেওয়া হয়, কায়সার কামালকে আসামি করা হয়, মাহবুবউদ্দিন খোকনকে, গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মামলায় দেওয়া হয়, তাহলে বুঝি আর তারেক রহমান বাবুকে জুবাইদুর রহমানের পক্ষে কথা বলার, প্রতিবাদ করার কেউ থাকবে না। আজকে উপস্থিত আইনজীবীদের প্রমাণ করে মামলা দিয়ে হামলা করে জাতীয়তাবাদী শক্তির এই অগ্রযাত্রাকে করে ভাবাই বদনাশ করা যাবে। আরেকটি কথা বলতে চাই, ইংরেজিতে কথা আছে ইউনিটি উইথ ফ্লারিশ, আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে এবং মনে করি আমাদের ঐক্যের কাছে যে কোনো ধরনের অবৈধ শক্তির